Hello and welcome to all of you in Science Academia. So in this lesson on the topic calendar, we are going to learn the basic concepts with a short trick completely about calendar. You know, this topic is most important if you are going for SSC like Staff Selection Commission exams. Similarly, if you are going for RRB like Railway Recruitment Board exams or IT sector interviews or any other state government exams, definitely you will see one or two questions from calendar. So it's very interesting and easy to solve. So let's start. So prothomei amader kichu code mone rakhte hobe, jemon amra weekdays er jonno kichu code use korbo ebong amra month er jonno ebong year er jonno kichu code use korbo. To dekheni, to Sunday er jonno amra code use korbo 1, Monday er jonno 2, Tuesday জন্য 3, Wednesday জন্য 4, Thursday জন্য 5, Friday জন্য 6 এবং Saturday জন্য 0. ওকে, তো সেম ওয়েতে আমরা জানুয়ারির জন্য 1, ফেব্রুয়ারির জন্য 4, মার্চের জন্য 4, এপ্রিলের জন্য 0, মের জন্য 2, জুনের জন্য 5, জুলাইর জন্য 0, আগস্টের জন্য 3, সেপ্টেম্বরের জন্য 6, অক্টোবরের জন্য 1, নভেম্বরের জন্য 4, ডিসেম্বরের জন্য 6. তো আমাদের কোডটাকে তো মনে রাখতে হবে, তাই না? তো এই কোডগুলোকে মনে রাখার জন্য এটাকে আমি তিনটে পেয়ারে ভাগ করেছি। যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের জন্য 144, এপ্রিল মে জুনের জন্য 025, জুলাই আগস্ট সেপ্টেম্বরের জন্য 036, অক্টোবর নভেম্বর ডিসেম্বরের জন্য 146। ওকে, তো এটাকে এভাবে মনে রাখবো, এটা 12 স্কয়ার, এটা 5 স্কয়ার, এটা 6 স্কয়ার, এটা 12 স্কয়ার থেকে 2 বেশি, ঠিক আছে? তো এটা দুবার প্র্যাকটিস করলে তোমাদের ইজিলি মনে থেকে যাবে। এটা অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে, আর যখন লিপ ইয়ার হবে তখন শুধু প্রথমে দুটো তো একটু চেঞ্জ হবে, এটা এক কম হবে, এটা এক কম হবে, যেমন এটা জিরো হবে, এটা থ্রি হবে, বাকি সব সেম থাকবে। ওকে, এবার আসি অর্ডিনারি ইয়ার কি আর লিপ ইয়ার কি। অর্ডিনারি ইয়ার লিপ ইয়ার হচ্ছে তোমাদের আমি এক্সাম্পল দিয়ে বোঝায়। যেমন ধরো অর্ডিনারি ইয়ার, ধরো আমি একটা ইয়ার নিচ্ছি 1946। এই 46টা যদি 4 দিয়ে ডিভিসিবল হয় তাহলে সেটা লিপ ইয়ার হয়ে যাবে, যদি এটা 4 দিয়ে ডিভিসিবল না হয় সেক্ষেত্রে এটা অর্ডিনারি ইয়ার হয়ে যাবে। যেহেতু 46টা 4 দিয়ে ডিভিসিবল নয়, সো ডেফিনেটলি ইট উড বি অ্যান অর্ডিনারি ইয়ার, ঠিক আছে? এটা হবে অর্ডিনারি ইয়ার। আর একটা এক্সাম্পল নিই, যেমন 1948, 48টা 4 দিয়ে ডিভিসিবল, তো সেক্ষেত্রে এটা ডেফিনেটলি এটা লিপ ইয়ার। ওকে, ফাইন। এরপরে চলো আমরা ইয়ারের কোডগুলো দেখে নিই। যেমন 1500 থেকে 1599 জন্য আমরা কোড ইউজ করবো 0, 1600 থেকে 1699 জন্য কোড ইউজ করবো 6, 1700 থেকে 1799 জন্য কোড ইউজ করবো 4, 1800 থেকে 1899 জন্য কোড ইউজ করবো 2, 1900 থেকে 1999 জন্য 0, 2000 থেকে 2099 জন্য আমরা 6, 2100 থেকে 2199 জন্য 4, 2200 থেকে 2299 জন্য 2, ঠিক আছে? বাট তোমাদেরকে এতগুলো ইয়ারে কোড ইউজ মনে রাখতে হবে না, শুধু 1900 থেকে 1999 এবং 2000 থেকে 2099 এর মধ্যে এই কোড দুটোই শুধু ইউজ করব, কারণ মনে রাখবে। বিকজ তুমি যদি কোনো কম্পিটিটিভ এক্সাম দিয়ে থাকো আর কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন্স দেখে থাকো, দেন তুমি ডেফিনেটলি দেখে থাকবে এই 1900 থেকে 1999 এবং 2000 থেকে 2099 এর মধ্যেই এই ইয়ারগুলোর উপর বেস করেই কিন্তু কোশ্চেন্স এসে থাকে, ঠিক আছে? তো আমরা শুধু এই দুটোর কোড মনে রাখবো। ওকে, চলো তো ক্যালকুলেশনে আসি। তো এখানে আছে 15 আগস্ট 1947। তো আমাদের এখানে কিভাবে কোশ্চেন্স আসে, যেমন কোশ্চেনে দেওয়া থাকে যে হোয়াট ওয়াজ দ্য ডে অন 15 আগস্ট অফ 1947। ওকে, মানে 1947 সালের 15 আগস্ট কি বার ছিল, তো সেটাকে আমরা কিভাবে বের করব তো দেখিনি, চলো। তো 15 আগস্ট 15-এর জন্য 15, এখানে আগস্টটা হচ্ছে 8 মান্থ, তো এটার জন্য কোড আমরা আগেই দেখেছি 3 1947। তো এখানে আমরা 47 লিখব, এই ইয়ারের জন্য আমরা কোড ইউজ করছি 0, তো এখানে 0। আর 47টা কি করে হলো, 1947 থেকে 1900 আমরা বিয়োগ দিয়েছি, তো 47 হয়েছে। তো এবার 47টাতে দেখে নিতে হবে কতগুলো লিপ ইয়ার আছে, দেখে লিপ ইয়ার দেখে নিতে গেলে আমাদের 4 দিয়ে ডিভাইড করতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা
11 দেখতে পাচ্ছি কত রিমাইন্ডার থাকলো সেটা দেখে আমাদের কোনো ইস্যু হবে না কতগুলো লিপ ইয়ার আছে সেটাই হবে আমাদের এখানে লিখতে হবে তো আমরা লিখলাম তো এটাকে আমরা অ্যাড করে নেব ঠিক আছে 15 3 18 18 আর 47 আর 55 55 65 আর 11 76 এবার 76 যে এলো সেটাকে 7 দিয়ে ডিভাইড করব 7 দিয়ে ডিভাইড করে যে ভাগশেষটা আসবে ভাগশেষ আসবে 6 যেহেতু এটাকে যদি 7 10 70 আর এটা 6 ভাগশেষ থাকবে তো এই যে রিমাইন্ডারটা এলো এই রিমাইন্ডার এটা যে ডেটাকে ইন্ডিকেট করবে সেই ডেটাই হবে অ্যানসার যেমন 6 ফ্রাইডে কে ইন্ডিকেট করছে তো ডেফিনেটলি এখানে অ্যানসার হবে ফ্রাইডে তো আমরা খুব সহজেই বলে দিতে পারবো 1947 সালের 15 আগস্ট ফ্রাইডে ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে চলো আরেকটা एग्जांपल নিয়ে আমরা দেখে নিই 26 জানুয়ারি 1950 সেম ওয়েতে 26 জানুয়ারির জন্য 1950 থেকে 1900 বিয়োগ দিলে আসবে 50 তো এখানে 50 1950 সালের জন্য আমরা কোড ইউজ করব 0 এই 50 তে কতগুলো লিপ ইয়ার আছে 12 4 দিয়ে ডিভাইড করে 12টা আসবে দুই ভাগশেষ থাকবে আগেই বললাম ভাগশেষ নিয়ে আমাদের কোনো কিছু নেই আমাদের কতগুলো লিপ ইয়ার আসছে সেটাই দেখতে হবে ওকে তো এটাকে আবার যোগ করে নেব তো 26 আগে 27 27 আর 12 39 আর 50 এ 89 সেটাকে 7 দিয়ে করলে 7 12 84 84 5 ভাগশেষ তো এখানে 5 যত ভাগশেষ থাকে 5 এখানে থার্সডে কে ইন্ডিকেট করছে তো এটা থার্সডে হয়ে যাবে তো 1950 সালের 26 জানুয়ারি থার্সডে ছিল ওকে তো চলো আরেকটা দেখে নিই 10th February 2016 যেহেতু ওগুলো আমরা অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে দেখলাম এবার আমরা লিপ ইয়ারের ক্ষেত্রেও একটা দেখে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে তো এখানে সেম ওয়েতে 10th এর জন্য 10th যেহেতু এখানে এটা লিপ ইয়ার আছে যেহেতু 16টা 4 দিয়ে ডিভিসিবল তো ডেফিনেটলি এটা হচ্ছে লিপ ইয়ার তো লিপ ইয়ারের ক্ষেত্রে বলেছিলাম কোডটা একটু চেঞ্জ হবে তাই ফেব্রুয়ারি মান্থের জন্য আমরা কোড ইউজ করব এখানে 3 তো এখানে সেম ওয়েতে 2016 থেকে 2000 বিয়োগ দিয়ে আসবে 16 তো এখানে আমরা 16 লিখে দেব 2016 সালের জন্য আমরা কোড ইউজ করব 6 এখানে আমরা দেখে নেব কতগুলো লিপ ইয়ার আছে 16 কে ডিভাইড করলে 4 চারটি লিপ ইয়ার আছে তো সেম ওয়েতে এটাকে যোগ করে নেব আমরা 16 4 20 20 26 29 39 তাহলে 39 কে 7 দিয়ে ডিভাইড করলে ভাগশেষ থাকবে 4 তো ডেফিনেটলি এটা ওয়েটনেস ডেকে ইন্ডিকেট করছে 4 ওয়েটনেস ডেকে ইন্ডিকেট করছে ঠিক আছে তো আমি যেহেতু একটু বলে বলে বুঝিয়ে বুঝিয়ে করছি বলে একটু টাইম লাগছে বাট তোমরা যখন এটা অনেক প্র্যাকটিস করে নেবে তবে তোমাদের দেখবে এক একটা কোশ্চেন তোমরা 20 সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে করে দিচ্ছ এটা খুব ইজি আর প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে এসেই থাকে এরকম কোশ্চেন্স ঠিক আছে তো চলো আর একটা এক্সাম্পল নিয়ে নিই লিপ ইয়ারের দিয়ে 18 সেপ্টেম্বর 2012 তো একইভাবে 18 এখানে 18 লিখলাম 2012 থেকে 2000 বিয়োগ দিলে হয়ে যাবে 12 ইউজ করলাম 2012 সালের জন্য কোড ইউজ করবো 6 আর সেপ্টেম্বরের জন্য আমরা কোড ইউজ করবো 6 দেখে নিতে পারো এখানে সেপ্টেম্বরের জন্য কোড ইউজ করবো 6 ঠিক আছে আর আমরা দেখে নেব কতগুলো লিপ ইয়ার আছে তো আমরা অবশ্যই দেখতে পাচ্ছি 3টে লিপ ইয়ার তো টোটালটা অ্যাড করে নেব 18 12 30 36 42 45 এটাকে আবার একইভাবে 7 দিয়ে ডিভাইড করব ভাগশেষ থাকবে 3 তো 3 এটাকে ইন্ডিকেট করছে
তো এটা হয়ে যাবে টিউজডে আশা করি তোমরা বুঝতে পেরেছো আর অনেক ধরনের क्वेश्चंस এসে থাকে তো এটা খুব কমই এসে থাকে বাট তোমাদের সুবিধার্থে এটা বলে রাখছি যে এরকম বলে থাকে যে কোন সালের ক্যালেন্ডার 2004 সালের মতন হবে ঠিক আছে তো যদি এরকম লিপ ইয়ারের ক্ষেত্রে বলে থাকে তো সেই ক্ষেত্রে তোমরা লিপ ইয়ারের সাথে 7 অ্যাড করে দেবে 7 অ্যাড করবে লাইক এখানে আমি যেহেতু বললাম 2004 সাল কোন সালের সাথে কোন কোন সালের ক্যালেন্ডারের সাথে ম্যাচ করবে তো এখানে যেহেতু লিপ ইয়ার আছে তো সেই ক্ষেত্রে আমরা 7 অ্যাড করে দেব তো 2011 সালের ক্যালেন্ডার 2011 সালের ক্যালেন্ডার 2004 সালের সাথে ম্যাচ করবে ঠিক আছে আর তোমার এটা লিপ ইয়ারের ক্ষেত্রে গেল এবার যদি বলে থাকে তোমার যদি অর্ডিনারি ইয়ার ক্ষেত্রে দিয়ে থাকে যে সাপোজ 2017 সালের ক্যালেন্ডার কোন সালের সাথে কোন সালের ক্যালেন্ডারের সাথে ম্যাচ করবে সেই ক্ষেত্রে যদি অর্ডিনারি ইয়ার হয় যেমন 2017টা ডেফিনেটলি অর্ডিনারি ইয়ার তো সেই ক্ষেত্রে 11 অ্যাড করে দেবে তো যে ইয়ারটা আসবে সেই ইয়ারটা সেই ইয়ারের ক্যালেন্ডার 2017 সালের সাথে ম্যাচ করবে তো এটা এসে থাকে কমই এসে থাকে বাট তোমাদের সুবিধার্থে বলে রাখলাম তো আশা করি তোমাদের কোনো আর কোনো ম্যাথগুলো করতে কোনো প্রবলেম হবে না যদি কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের সাথে সেই ইন্টারঅ্যাক্ট করবো সেই কনফিউশনগুলো দূর করে দেওয়ার জন্য অ্যান্ড অবশ্যই ভিডিওটা লাইক করো এবং শেয়ার করো প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে যাতে তোমার বন্ধুরাও এই ভিডিওটি দেখে ম্যাথগুলো সহজে করে নিতে পারে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পেতে ওকে চলো থ্যাংকস ফর ওয়াচিং বাই